शेखुल हदीस रहमतुल्लाह अलैह नाइ चरमनार पीर साहेब मरहुम हजरत नाइ तार घरे की हुंकार देने वाला क्यों नाइ बोलें तार रूहानी सन्तान नाइ बागेर हुंकार दिच्छेन मुफ्ती सैयद फैजुल करीम दामाद बरकातुहुम शेखुल हदीसेर घरेओ की नाइ अल्लामा मामुनुल हक दामाद बरकातुहुम जादेर हुंकारे गोटा देशेर बेईमानदेर घुम नष्ट होये आछे किन्तु आमी सतर्कतार साथे बोलछी आम्रा जतो बक्तव्य दी कथा बोली आम्रा एई देश मुस्लिम देश एई देश मुसलमानेर देश किन्तु आम्रा अन्य धर्मावलम्बी संख्यालघु এদের উপরে আক্রমণমূলক কোনো কথা কখনো আমরা বলার চেষ্টা করি না বলেন কেউ দাঁড়িয়ে আমরা হিন্দুদেরকে আক্রমণমূলক কিছু বলি না খ্রিস্টানদেরকে বলি না ইহুদিদেরকে বলি না আমাদের বাংলাদেশে বৌদ্ধ ধর্মের যারা আছেন বলি না বলি না হিন্দুরা তাদের দিব্য আরামে পূজা পালন করতেছেন মুসলমান গিয়ে কি মাইক বন্ধ করে দিয়েছেন মুসলমান কি আন্দোলন করেছেন পূজা চলবে না মন্দির ভেঙ্গে দাও বলেছেন কিন্তু আজ এই দুঃসাহস কোথা থেকে পেয়েছে যে আজ হিন্দু বৌদ্ধ এরা একত্রিত হয়ে চরমোনাইয়ের বিরুদ্ধে আর হেফাজতের নামের বিরুদ্ধে অশালীন কথা যেগুলো মুখে উচ্চারণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই সমস্ত স্লোগান দিয়ে ময়দানে তারা চিৎকার করে জুতা হাতে নিয়ে স্লোগান দেয় আমি বলবো এই সচেতন মুসলমানদেরকে যারা দেশের দায়িত্বে আছেন আমরা উগ্রবাদী নয় আমরা জঙ্গিবাদী নয় আমরা শান্তিপ্রিয় আদর্শ রসুলের উম্মত কিন্তু আমাদের শরীরের উপরে কেউ যদি আঘাত করে আমরা এটা কখনোই চুপচাপ মেনে নিতে পারবো না সময় থাকতে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করুন সময় থাকতে কন্ট্রোল করার চেষ্টা করুন নাহয় জাতি ভালো করে জানে বাংলাদেশের মাটি পর্যন্ত জানে মুসলমানের পাওয়ার কেমন আমরা উগ্রতা পছন্দ করি না রক্তাক্ত পছন্দ করি না আমরা জুলুম অত্যাচার করাটাকে পছন্দ করি না কাউকে গালি দেওয়াও পছন্দ করি না কিন্তু যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন কিন্তু আমরা পেছনে তাকাবো না সামনে এগিয়ে যাব কই হেফাজত তো হিন্দুদের বিরুদ্ধে বলেনি চরমোনাই তো হিন্দুদেরকে গালি দেয়নি দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তাদেরকে অশালীন কোনো কথা বলেনি কি হয়েছে আজ কেন তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে জুতা হাতে নিয়ে অশালীন কথায় উগ্রতা যেখানে পাও ধর ধরে ধরে জবাই কর তাহলে সরকারকে বলবো আপনি চিনে রাখুন সন্ত্রাসী কারা মুসলমান উগ্রবাদী জঙ্গিবাদী সন্ত্রাসী নয় মুসলমানকে যারা অপবাদ দেয় তারাই সন্ত্রাসী তারাই জঙ্গিবাদী তারাই উগ্রবাদী পাশাপাশি আর একটা কথা আমি না বললেই নয় আমাদের আহলে হক মুসলমান উম্মত যারা হকের ঝান্ডা নিয়ে দিব্য আরামে উঁচু কণ্ঠে কথা বলেন আপনারাও ছোটখাটো বিভেদ ভুলে উম্মতের একতাবদ্ধতার প্রয়াস যথেষ্ট পরিমাণ সামনে চালু রাখেন ভেদাভেদ ভুলে এক ময়দানে আসেন না হয় একটা জাতিকে ধ্বংস করার জন্য ওই জাতিকে দলে দলে বিভক্ত করা এটাই একটা মূল ফর্মুলা একটা জাতিকে ধ্বংসের জন্য আজ আমরা মুসলমান এত দুর্বল কেন কেন এত দুর্বল গুটি কয়েক বেঈমানের সামনে কেন আমরা চুপ এর একমাত্র কারণ আমাদের ভেতরগত অনৈক্য এজন্য বড় দায়ী আর ঐক্যের স্লোগান সাফার জন্য দিলে হবে না অন্তরের ঐক্য আগে হতে হবে মনের মধ্যে হিংস্র যদি থাকে আক্রমণাত্মক ভাব থাকে তাহলে কোনোদিন সফলতা বয়ে আনবে না
বাংলাদেশের মুসলিম আহলে হক উম্মতদেরকে বলতে চাই, এই ঐক্য ঐক্য স্লোগান দিয়া আজকে ঐক্য হওয়া যেই সময়ের দাবি, এই দাবি পূরণ কেন হয় না, এর মধ্যে যত কারণ আছে, উলামায়ে আহলে হক এক প্ল্যাটফর্মে না আসার জন্য যত কারণ আছে, এর মধ্যে এক নাম্বার কারণ আমি মনে করি গজবের ফেসবুকে উম্মতেরা লেখালেখি করার কারণে আলেমদের মাঝে অনৈক্য বিরাজ করতেছে। কখনো আমার বিরুদ্ধে লেখে আরেক দলকে খুশি করে, আবার কখনো তার বিরুদ্ধে লেখে আমাকে খুশি করে। এই যে আহলে হকের মধ্যে একে অপরের বিরুদ্ধে লেখালেখি করে, তদন্ত নাই, হাকিকত জানা নাই, আমি মনে করি তারা উম্মতের কল্যাণ চায় না। উলামায়ে কেরামদেরকে ভিন্ন ভিন্ন রেখে এরা তাদের স্বার্থ হাসিল করতে চায়, এরা রসুলের মহাব্বতের উম্মত বলে দাবি করার অধিকার রাখে না। তবে যারা নিরপেক্ষতার ভূমিকায় চলেন, আপনাদেরকে আমি সর্ববস্থায় বলি, আজও বলি, গজবের ফেসবুকের কোন কথা কখনো গ্রান্টির সাথে বিশ্বাস করে ওদিকে ধাবিত হবেন না, কান দিবেন না, সবাই সতর্ক থাকবেন। মুসলিম টিউন, শান্তি ও সত্যির পথে আহ্বান।